পটল কুমার গানওয়ালা। বাবা, আজ আমি তোমার হাত ধরে ভেতরে যাব, চলো না গো। যাই, বাবা আমাকে না নিয়ে চলে গেল, কোথাও বললো না কেন? নিশ্চয়ই সব ভাইকে বাবা বলতে গেছে যে আমি এসেছি। হয়তো আমাকে ওভাবেই বরণ করবে। না না, আমি আর অপেক্ষা করতে পারছি না। না না ছোট বৌমা, তোমার যাওয়ার কোনো দরকার নেই, এভাবে একা একা। আচ্ছা, ওয়াই সেইং ইউ একা একা, আমি তো থাকছি না ওর সঙ্গে। আচ্ছা মাসিমা, কোথায় আপনি ওকে আটকাবেন তা? আজকে আমাকে কেউ আটকাতে পারবে না। এত রাতে তুমি ওকে খুঁজতে কোথায় যাবে? আমার খুঁজতে যাওয়ার দরকার নেই, আমি ফিরে এসেছি আমার জায়গায়। আমি ঠিক আছি মা, আমি একদম ঠিক আছি। সুজন, কোথায় ছিলে তুমি এতক্ষণ? কোথায় গিয়েছিলে? আমি ওকে আনতে গিয়েছিলাম। হ্যাঁ গো, আমাকে আনতেই তো ছুটেছিল, তোমাদের কাউকে বলেনি? ও বাবা, তুমি ওদের কাউকে বলোনি কেন গো? পটলকে আনতে গিয়েছিলি? জানো জেঠু, আজকে আমার বাবা সবার সামনে মেয়ে বলে মেনে নিয়েছে। সবার সামনে জেঠু বলে রাখবো। আর তোমার জেঠিমা কেমন? আর তোমার সবার সামনে ঠাম্মি বলবো। সুজন ওকে বলছে তুমি ওকে মেয়ে বলে মেনে নিয়েছো। ড্যাডি ড্যাডি ও কি বলছে? ও বাবা, সবাইকে বলো না গো। বলো যে আমি তোমার মেয়ে। মানে সকলকে যেমন ভাবে বললে পটল আমার মেয়ে, সেভাবে এখানেও সবাইকে বলে দাও তুই আমার কেউ না পটল। কেউ না, কেউ না, কেউ না। তুই আমাকে যেমনি ঠকিয়েছিলি, আমি আজ তোকে এমনই ঠকালাম।
আমার জীবনে গান এসে বড় কথা অদিতি চলে যাওয়ার পর আমি গান ছেড়ে দিয়েছিলাম না ওকে ওকে পটেশ্বরী আবার গান দিয়েছিল গান শুনিয়ে ভুলিয়েছিল আমাকে তুই গান আমি আমার জীবন থেকে শেষ করে দেবো শেষ করে দেবো সব শেষ করে দেবো আমি আমি বলছিলাম যে কিভাবে ঢুকি তুমি তোমার চোখের সামনে আমার বর্তাটাও যে পুরো শেষ হয়ে যাচ্ছে সেটা তুমি দেখতে পাচ্ছ না অক্ষিতা পারবে কি করে পারলে তুমি এরকম একটা ঘৃণ্য কাজ করতে পারতে না বম্বল বম্বল আয় বম্বল কে শুনি আয় কে যায় এবারে তার থেকেও বেশি হয়েছে ওকে সামলা ছেলেটা যে কি করে বসবে কে বড়দাকে সামলাবো বড়দাকে সামলাতে পারে এরকম কেউ আছে এখানে একজন পারে যদি কিছু করতে পারে সেই হয়তো পারবে এসব তুই কি বলছিস বল্টু তাহলে ওকে এই বাড়িতে আবার ফিরিয়ে আনলি কেন বললাম তো তোমার ওকে ঠকানোর জন্য পটল আমাকে ঠকিয়েছে তাই আমি পটলকে ঠকালাম ব্যাস হিসেবটা বরাবর হয়ে গেল তাই না পটল রঞ্জিত ওকে দত্তক নিচ্ছিল আমি সেই সময় ওখানে গিয়ে সকলের সামনে স্বীকার করলাম যে পটল আমার মেয়ে আর ওকে এখানে নিয়ে চলে এলাম কিন্তু কিন্তু তুমি এই কাজটা কেন করলে ঠাকুরপো হ্যাঁ সব যখন চুকে বুকে গিয়েছিল তখন নতুন করে আবার পূজন আসলে পটলকে শাস্তি দিতে চেয়েছিল মা তাই জন্যই তুমি ওকে বাড়িতে নিয়ে এসেছো তাই না সুজন আচ্ছা সুজন রঞ্জিত বাধা দেয়নি না দেয়নি বাধা তো দেয়নি উল্টে ওর হাত ধরে হিড় হিড় করে টানতে টানতে ওকে দূরে সরিয়ে দিচ্ছে আর এটাও বলে দিচ্ছে রঞ্জিত যে ওর বাড়ির দরজা পটলের জন্য সারা জীবনের মতো বন্ধ থাকে শেষ ভালো তার একটু ঘটনার পর শেষটা ভালোই হলো একদম 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 বাবা ওই যে ওস্তাদের মা লাস্ট নাইটে সানিটা একেবারে ওস্তাদের মতোই বিটিং বিটিং একদম ঠিক মা আচ্ছা সুজন তুমি পটলকে বাড়িতে নিয়ে আসতে গেলে কেন বলো তো ওকে তো রাস্তায় ফেলে দিয়ে আসতে পারতে রাস্তা পড়ে থাকতো রাস্তার ছেলেই তো ও না না ছেলে না মেয়ে ড্যাডিকে ঠকিয়েছিল ছেলে বলে তাই না ড্যাডি রাস্তায় থাকলে কি করে হবে রাস্তা থাকলে তো হবে না কারণ যদি রাস্তায় থাকে তো আমার গান গাইবে গান গান ছাড়া তো আর কিছুই চায় না আজ থেকে আমি ওকে আর গান গাইতে দেবো না রাস্তায় ছাড়লে আমার চোখের সামনে আমি দেখতাম কি করে ও ও কি কষ্টটা পাচ্ছে গান না গে কি কষ্ট পাচ্ছে সেটা আমি কি করে বুঝতাম এটাই তোর সব থেকে বড় শাস্তি পটল পটল আজ থেকে আর গান গাইবে না
ও সকলকে এটা বলে বেরিয়েছে যে ও আমার মেয়ে। এত বড় মিথ্যে কথা, এত বড় প্রতারক, এত বড় প্রতারণা করেছে আমার সাথেও। বাবা, ও বাবা, আমি সত্যি গো তোমার মেয়ে, সত্যি বলছি আমি তোমার, আমি মিথ্যে বলছি না গো। পটল কুমার গানওয়ালা, চলো 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 পাল্টাই।